ক্রোধের আগুনে জ্বলছে পুরো দেশ, পুড়ছে বাড়িঘর, অফিস আদালত, থানাসহ ভিন্ন মত পোষণকারী মানুষের জানমাল। এগুলো করার জন্য কি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে? না, কখনোই না। বাংলাদেশ স্বাধীন হোক তা সবাই চেয়েছে। ছাত্ররা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনার পতনের ডাক দিয়েছিল, আর এতে সাড়া দিয়েছিল সারা বাংলার মানুষ। এরই সুবাদে পতন হলো স্বৈরাচারী সরকার হাসিনার, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর যে অরাজকতা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, এই অরাজকতার জন্যই কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়নি, ছাত্ররা আন্দোলনের ডাক দেয়নি। ছাত্ররা স্বৈরাচারে হাতিনার পতন করেছে শুধুমাত্র সমাজের মানুষের মধ্যে যে বৈষম্য তৈরি হয়েছিল সেই বৈষম্য দূর করার জন্য। স্বাধীন বাংলার মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পায় সেই জন্য কারো ঘরবাড়ি, অফিস আদালত বা সরকারি প্রতিষ্ঠানে হামলা করার জন্য ছাত্ররা স্বৈরাচারী হাসিনাকে পতন করেনি। স্বৈরাচারী হাসিনার পতনের ক্রেডিট একমাত্র ছাত্ররাই পাবে, অন্য কেউ এই ক্রেডিটে ভাগ বসাতে পারবে না। ছাত্ররা আন্দোলন করেছিল শুধুমাত্র বাংলাদেশে যেন কোনো প্রকার অন্যায় না হয়, সাধারণ জনগণ যেন শান্তিতে থাকতে পারে, সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পায়। কিন্তু বাংলাদেশের কিছু অসাধু মানুষ বর্তমানে তাদের যে কার্যক্রম চালাচ্ছে তা ছাত্ররা কোনোভাবে গ্রহণ করবে না। ছাত্ররা এগুলো করার জন্য বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেনি। তো যারা এ সমস্ত অপকর্ম করতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যা করতেছেন তা কিন্তু ভালো হচ্ছে না, এর ফল ভোগ করতে হবে। ছাত্ররা আপনাদের ক্ষমা করবে না, ছাত্ররা আপনাদেরও বিচার করবে, মনে রাখবেন। অযথা কারণে কাউকে হামলা করবেন না, কারো বাড়িঘর লুটপাট করবেন না, জ্বালিয়ে দিবেন না। ধন্যবাদ।